স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। শুনতে পাচ্ছ? এই স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, আমরা গত ক্লাসে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমাদের পরীক্ষায় প্রায় থাকে, ড্রাইভিশন অফ দ্য ডিমান্ড অফ দ্য কনজিউমার, ভোক্তার চাহিদার একটা অঙ্কন, প্রান্তিক উপযোগ রেখা থেকে কিভাবে ভোক্তার চাহিদা রেখা অঙ্কন করা যায়। শুধু একটা পয়েন্ট মনে রাখতে হবে এখানে, তা আমরা এই চারটা চিত্র দরকার নাই, শুধু এই দুইটা চিত্র দিলে হবে, তা বোঝার জন্য আমরা চারটা চিত্র ইউজ করছি, আর চারটা দিলেও সমস্যা নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মোট উপযোগ রেখা, তা আমরা প্রান্তিক উপযোগ রেখা কিভাবে পাওয়া যায়, আমরা এই যে ডালগুলো থেকে, এই যে আমরা ট্যানজেন্ট, এটাকে ট্যানজেন্ট বা স্পর্শক বলা হয়, স্পর্শক থেকে বোঝা যাচ্ছে যে স্পর্শক গুলা ডাল থেকেই, আমরা জানি একটা রেখা ডাল পরিমাপ করা হয় ওই রেখার লম্ব দূরত্ব এবং ভূমি দূরত্বের মাধ্যমে, অর্থাৎ লম্ব দূরত্বকে ভূমি দূরত্ব দিয়ে ভাগ করলে জ্যামিতিক ভাবে কোন একটা রেখা ডাল পরিমাপ করা যায়। তো রেখা সাধারণত দুই ধরনের হয়, একটা হলো স্ট্রেট লাইন আর একটা হলো কার্ভ, একটা হলো সরল রেখা আর একটা হলো বক্ররেখা। বক্ররেখার ডাল হচ্ছে পরিমাপ করা হয় ওই বক্ররেখার যে বিন্দুতে আমরা ডাল পরিমাপ করব সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে, ঠিক আছে? আর সরল রেখার তো স্পর্শক আঁকার দরকার নাই, সরল রেখা এই যে স্ট্রেট লাইন, এখানে আমরা যদি কোনো বিন্দুতে ডাল পরিমাপ করতে চাই তাহলে ওই বিন্দু একটা বিন্দু নিব, এর পরবর্তীতে আর একটা বিন্দু নিব, এই দুইটা বিন্দুর যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে আমরা ডাল পরিমাপ করতে পারি, অর্থাৎ লম্ব দূরত্ব এবং ভূমি দূরত্বের যে পরিবর্তন, লম্ব দূরত্বের পরিবর্তনকে ভূমি দূরত্বের পরিবর্তন দিয়ে ভাগ করলেই আমরা স্ট্রেট রেখার ডাল পেয়ে যাব। আর বক্ররেখার ডাল হচ্ছে যে বিন্দুতে আমরা বক্ররেখার ডাল পরিমাপ করতে চাই ওই বিন্দুতে একটা স্পর্শক বা ট্যানজেন্ট আঁকতে হবে, যেমন আমরা এখানে দেখেছি। তাহলে যে রেখা যত বেশি স্টেপ হবে, স্টিপার হবে বা খাড়া হবে ওই রেখার ডাল বেশি, আর যে রেখা যত ফ্ল্যাটার হবে ওই রেখার ডাল কম, অর্থাৎ স্টিপার রেখার ডাল বেশি বা খাড়া রেখার ডাল বেশি আর ফ্ল্যাটার বা ঢালু রেখার ডাল কম। তাহলে এখানে আমরা এই যে এইভাবে দেখতেছি যে এই রেখাগুলো সামনের দিকে যাচ্ছে, দ্রব্যবেগ বাড়তেছে, হ্যাঁ, আমাদের ডালগুলা মানে রেখা এই যে স্পর্শক গুলা ফ্ল্যাটার হচ্ছে, তার মানে আমাদের ডাল কমতেছে। ডাল আমরা আবার বলছি যে রেখা যত স্পর্শক গুলো যত খাড়া হবে ডাল তত বেশি কি হবে, বেশি হবে, আর যত ফ্ল্যাটার হবে বা ঢালু হবে তত বেশি ডাল কম হবে। তাহলে আমাদের এই এই রেখার তুলনায় এই রেখা ডাল কম, এই রেখার তুলনায় এই রেখা ডাল কম, এই রেখার তুলনায় এটা আবার মাইনাস হয়ে যায়, এটা ডাল আবার এটার তুলনায় আবার এটা ডাল বেশি হবে কারণ এটা নেগেটিভ ডাল, তাহলে এটার ডাল শূন্য, এখানে যেহেতু ভূমি অক্ষের সমান্তরাল এটার কোনো ডাল শূন্য। তো এইভাবে আমরা দেখতেছি যে এই স্পর্শক গুলো ক্রমান্বয়ে ফ্ল্যাটার হচ্ছে, তার মানে আমাদের এই যে এমইউ রেখাটা মূলত এই স্পর্শক গুলো থেকেই এমইউ রেখাটা পাওয়া যায়, ঠিক আছে? অর্থাৎ এটা আমরা সূচির মাধ্যমে দেখাইছি কিভাবে যে মার্জিনাল টোটাল ইউটিলিটি থেকে মার্জিনাল ইউটিলিটি লাইন পাওয়া যায়, এটা চিত্রের মাধ্যমে আমরা চিত্রে বক্ররেখার চিত্রে ঢাল বের করার মাধ্যমে আমরা, অর্থাৎ ডালটাই মূলত টোটাল ইউটি মোট উপযোগ রেখার ডালটাই হলো প্রান্তিক উপযোগ, যখন জ্যামিতিক ভাবে আমরা অঙ্কন করব। এখন এই এক্স বিন্দুতে, এখানে এক্স বিন্দু, এক্স বিন্দুতে এখানে মোট উপযোগ শূন্য আর এখানে প্রান্তিক উপযোগ হচ্ছে কি, মোট উপযোগ সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ হচ্ছে শূন্য, অর্থাৎ যখন এক্স পয়েন্টে ভোগ করে তখন এখানে মোট উপযোগ সর্বোচ্চ হয় কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য হয়, এই জন্য প্রান্তিক উপযোগ রেখা ভূমি অক্ষের সাথে স্পর্শ করেছে। এরপরে যখন আমরা ভোগ আরো বাড়া হয় এক্স এক্স বিন্দুর পরে তখন প্রান্তিক উপযোগ নেগেটিভ হয়ে যায়, এই যে এটা জিরো পয়েন্ট, তার মানে এই অংশটা প্রান্তিক উপযোগ রেখার এই অংশটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, অর্থাৎ মোট উপযোগ হ্রাস পায় আর প্রান্তিক উপযোগ ঋণাত্মক বা নেগেটিভ হয়ে যায়।
এখন এটা হচ্ছে আমরা মোট উপযুক্তে কিভাবে পাণ্ডিত্য উপযোগ রেখা পাই এটা আমরা দেখলাম জ্যামিতিক ভাবে। এখন আমরা যে প্রান্তিক উপযোগ রেখা থেকে কিভাবে চাহিদা রেখা ড্র করা হয় এটা আমরা এখন দেখাবো। তো আমরা জানি প্রান্তিক উপযোগ বক্তার কনজিউমার যে ভারসাম্য অর্জন করে একজন বক্তা, তার ভারসাম্য শর্ত হচ্ছে এমইউ ইকুয়াল টু পি, অর্থাৎ এক্স যদি একটা দ্রব্য হয়, বক্তা যদি এক্স একটা দ্রব্য ভোগ করে, তাহলে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং এক্স দ্রব্যের দাম যেখানে সমান হবে, যদি সমান হয় তাহলে বক্তার উপযোগ সর্বোচ্চ হবে। আবার বলতেছি আমি, একজন বক্তা তার উপযোগ কখন সর্বোচ্চ হবে, যখন একটি দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং ওই দ্রব্যের দাম সমান হবে, অর্থাৎ এমইউ এমইউ ইকুয়াল টু পি, বা যদি এক্স দ্রব্য হয় তাহলে এমইউ এক্স ইকুয়াল টু পি এক্স, অর্থাৎ এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং এক্স দ্রব্যের দাম যে যেখানে সমান হবে সেখানে বক্তা ভারসাম্য অর্জন করবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে এটা হচ্ছে আমাদের ক ক চিত্রে দেখে দেখতেছি এটা এমইউ রেখা, যেখানে এমইউ ওয়ান এবং এক্স ওয়ান এটা হচ্ছে একটা বিন্দু। এক্স ওয়ান দ্রব্য ভোগ করলে সে উপযোগ পাচ্ছে, প্রান্তিক উপযোগ পাচ্ছে এমইউ ওয়ান, এভাবে এক্স টু ভোগ করলে এমইউ টু, এক্স থ্রি ভোগ করলে এমইউ থ্রি। তখন আমরা এই তিনটা পয়েন্ট যোগ করে দিলে যে রেখা এটাই হচ্ছে আমাদের এমইউ এক্স রেখা, ঠিক আছে, যেটা দ্রব্য ভোগের সাথে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখাচ্ছে। এখন আমরা জানি এমইউ সমান সমান হচ্ছে পি, অর্থাৎ কারণ আমরা জানি বক্তা ভারসাম্য অর্জন করে যখন এমইউ ইকুয়াল টু পি হয়, অর্থাৎ মার্জিনাল বা প্রান্তিক উপযোগ যদি দামের সমান হয় তাহলে বক্তা ভারসাম্য অর্জন করে। এখন আমরা যদি প্রান্তিক উপযোগগুলোর জায়গায়, কারণ প্রান্তিক উপযোগ সমান সমান পি, তাহলে প্রান্তিক উপযোগের জায়গায় যদি আমরা দাম লিখি তখন আর এটা প্রান্তিক উপযোগ রেখা থাকে না, তখন এটা হয়ে যায় চাহিদা রেখা, কারণ আমরা চাহিদা বিধির সংজ্ঞায় আমরা জানি চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণের যে সম্পর্ক। তাহলে আমরা নিচে আমাদের চাহিদার পরিমাণ ঠিক আছে বা দ্রব্য ক্রয়ের পরিমাণ ঠিক আছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এখানে দ্রব্যের পরিমাণ দেখাচ্ছে ভূমি অক্ষে, কিন্তু লম্ব অক্ষে ক চিত্রে আমরা দেখতেছি দ্রব্য পরিমাণের সাথে মার্জিনাল ইউটিলিটি সম্পর্ক, এই জন্য এটা এমইউ এমইউ এক্স রেখা। এখন আমরা জানি এমইউ সমান সমান হচ্ছে পি, এমইউ সমান সমান পি হলে বক্তা ভারসাম্য অর্জন করে, তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি আমরা এমইউ সমান সমান যদি পি ওয়ান ধরি, এম টু সমান এমইউ টু সমান সমান যদি পি টু ধরি, এবং এমইউ থ্রি সমান সমান যদি পি থ্রি ধরি, তাহলে আমাদের এই এই এমইউ এক্স রেখাটা তখন আর এমইউ এক্স থাকে না, এটা তখন চাহিদা রেখায় রূপান্তরিত হয়, কারণ চাহিদার সময় চাহিদা বিধির আমরা যে সংজ্ঞা, এই সংজ্ঞা আমরা জানি অন্য অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো একটা দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে আমরা যদি এখানে দ্রব্যের চাহিদা দেখাই ভূমি অক্ষে, লম্ব অক্ষ হচ্ছে দাম, তাহলে আমরা পি ওয়ান যখন দাম হয় চাহিদার পরিমাণ হচ্ছে কিউ ওয়ান, পি টু যখন দাম হয় চাহিদার পরিমাণ কিউ টু, পি থ্রি যখন দাম হয় চাহিদার পরিমাণ কিউ থ্রি, অর্থাৎ দামের সাথে দ্রব্যের পরিমাণের একটা, চাহিদার পরিমাণের একটা সম্পর্ক, এই সম্পর্কটা বিপরীত, যেটা মূলত এমইউ এক্স রেখার রূপান্তর। অর্থাৎ যখন আমরা লম্ব অক্ষে মার্জিনাল ইউটিলিটি দেখাবো এবং ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ দেখাবো, তখন সেটা মার্জিনাল ইউটিলিটি রেখা, আর মার্জিনাল ইউটিলিটি যেহেতু দামকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ বক্তা যখন ভারসাম্য অর্জন করে বা বক্তার উপযোগ সর্বোচ্চ হয় তখন মার্জিনাল ইউটিলিটি বা এমইউ সমান সমান পি হয়, তাহলে আমরা এমইউর জায়গায় পি লিখতে পারি। যখন আমরা এমইউর জায়গায় পি লিখবো তখন এটা আর মার্জিনাল ইউটিলিটি রেখা থাকবে না, এটা চাহিদা রেখায় রূপান্তরিত হবে। তো সুতরাং আমরা বলতে পারি যে মার্জিনাল ইউটিলিটি থেকে যখন আমরা মার্জিনাল ইউটিলিটিকে দামে ধরবো এবং দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক দেখাবো, তখন ওই রেখাটা আর মার্জিনাল ইউটিলিটি রেখা থাকে না, ওটা চাহিদা রেখায় রূপান্তরিত হবে। বুঝতে পারছি কিনা? তাহলে মূল কথা, এমইউ ইকুয়াল টু পি হওয়ার কারণে এমইউ সমান সমান আমরা পি ধরতে পারি, আর যখন
এমইউর সাথে সম্পর্ক না দেখিয়ে দ্রব্যের প্রিয়ের সাথে সম্পর্ক বা দামের সাথে সম্পর্ক দেখানো হয়, তখন সেটার এমইউ রেখা থাকে না, সেটা চাহিদা রেখা রূপান্তরিত হয়। তবে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে চাহিদা রেখা হচ্ছে শুধুমাত্র ধনাত্মক অংশটা, মার্জিনাল ইউটিলিটি রেখা, এটা হচ্ছে পুরাটা আমাদের মার্জিনাল। তোমরা কি আমার ইয়ে দেখতেছ? হ্যালো, জি স্যার, জি স্যার, এই যে এটা স্যার হচ্ছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে এমইউ এক্স রেখা পুরাটা, এটা নেগেটিভ অংশ আছে, কিন্তু চাহিদায় নেগেটিভ অংশ থাকবে না। অর্থাৎ কারণ কোন দ্রব্যের নেগেটিভ দাম নেই, মার্জিনাল ইউটিলিটি নেগেটিভ হতে পারে কিন্তু দাম কখনো নেগেটিভ হয় না। শূন্য দামে কেউ, নেগেটিভ দামে কেউ কখনো পণ্য উৎপাদন করবে না এবং চাহিদা সৃষ্টি হবে না। সেজন্য মার্জিনাল ইউটিলিটি যে অংশটুকু নেগেটিভ, অর্থাৎ যে অংশটুকু ঋণাত্মক, ওই অংশটুকু চাহিদা রেখায় রূপান্তর হবে না, কারণ অর্থনীতিতে নেগেটিভ মূল্য বলে কোনো অস্তিত্ব নেই, নেগেটিভ মূল্যের কোনো অস্তিত্ব নেই, কোনো দ্রব্যের নেগেটিভ মূল্য থাকে না। কারণ আমরা জানি অর্থনীতি সবসময় রেশনাল ভোক্তা নিয়ে আলোচনা করে, রেশনাল রেশনাল বলতে যৌক্তিক ভোক্তা, যারা যুক্তিশীল আচরণ করে, ঠিক আছে, অযৌক্তিক আচরণ অর্থনীতিতে গ্রহণ করে না। তো সেই হিসাবে মাইনাস বা নেগেটিভ দাম কোনো মূল্যের থাকতে পারে না। সেই হিসাবে যে এমইউ রেখার যে নেগেটিভ অংশটুকু, এই যে এখানে আমরা দেখতেছি যে এক্স বিন্দু থেকে এই অংশটা, এটা হচ্ছে নেগেটিভ অংশ, কারণ এটা শূন্য, এটা নিচে আমরা নেগেটিভ ধরি, ঠিক আছে, শূন্য নিচে এদিকে আসলে, কারণ এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা এটা তোমরা ম্যাথের মধ্যে পড়ছো অবশ্যই, এই যে এই মানে এরকম আমরা একটা ফোর্থ কোয়াড্রেন্ট হিসেবে এটা আমরা যদি বোর্ডের মধ্যে দেখাইতাম তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হতো। আচ্ছা, আমরা অত ডিপে যাওয়ার দরকার নাই, তো আমরা শুধু এটাই বুঝবো যে মার্জিনাল ইউটিলিটি রেখা তখনই চাহিদা রেখা রূপান্তরিত হবে যখন দ্রব্যের সাথে দামের সম্পর্ক দেখানো হবে। অর্থাৎ এমইউর জায়গায় যদি আমরা আমরা জানি এমইউ সমান সমান পি যখন হবে তখন ভোক্তা ভারসাম্য অর্জন করে বা ভোক্তার উপযোগ সর্বোচ্চ হয়, তাহলে এমইউ সমান সমান যেহেতু পি, আমরা এমইউর জায়গায় পি যদি বসাই দিই তখন আমরা এমইউ রেখা চাহিদা রেখায় রূপান্তরিত হবে। তবে এখানে উল্লেখ থাকতে হবে যে অবশ্যই ধনাত্মক অংশটুকু, যে অংশটুকু নেগেটিভ, সে অংশটুকু আর চাহিদা রেখায় রূপান্তরিত হবে না এমইউ রেখার, কারণ অর্থনীতিতে নেগেটিভ মূল্যের কোনো অস্তিত্ব নেই, কারণ অর্থনীতি সবসময় যুক্তিশীল বা যৌক্তিক আচরণ করে, যেটাকে ইংলিশে বলা হয় রেশনাল বিহেভিয়ার। অর্থনীতি সবসময় যৌক্তিক আচরণ করে, অযৌক্তিক কোনো কিছুর অস্তিত্ব অর্থনীতিতে নেই। আচ্ছা, এখানে আমি তোমাদের লিটারেচার একটু লিখে দিয়েছি, তারপর তোমরা একটু রিডিং পড়ে দেখি, তোমরা এটা বুঝতে পারবা। এই যে এখানে আমরা কমরাসমান আর উপরে কিছু, এই যে কমরাসমান প্রান্তিক উপযোগ বিধির উপর ভিত্তি করে চাহিদা রেখা অঙ্কন করা যায়, এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ গ চিত্রের ন্যায় অঙ্কন করা যায় যার ঢাল বা স্লোপ নেগেটিভ। এই যে আমরা এখানে দেখতেছি এই যে এটা, ঠিক আছে, হ্যাঁ, এই এই চিত্রের নিয়ে অঙ্কন করা যায়, এটা ঢাল বা স্লোপ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে ঋণাত্মক, ঠিক আছে, যেহেতু এটা নিম্নগামী একটা রেখা, এটার ঢাল অবশ্যই নেগেটিভ আসবে, ঠিক আছে। তারপরে আমরা জানি জ্যামিতিক ভাবে মোট উপযোগ অপেক্ষক ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ কিউ এক্স, এটা একটা উপযোগ অপেক্ষক, হ্যাঁ, এই উপযোগ অপেক্ষকের ঢাল হচ্ছে এমইউ এক্স, উপযোগ অপেক্ষক এর ডাল হচ্ছে কি এমইউ এক্স, এই যে এটা হচ্ছে আমাদের উপযোগ অপেক্ষক বা উপযোগ রেখা, এই উপযোগ রেখার ডালটাই হচ্ছে এই এমইউ এক্স, এই ডালটা হচ্ছে এই আমরা যে স্পর্শক আসছি এগুলার যদি আমরা ডাল নিই তাহলে আমরা এরকম একটা রেখা পাবো। তাহলে বলা হচ্ছে মোট উপযোগ অপেক্ষকের ডালটাই হচ্ছে কি এমইউ এক্স। এগুলা ম্যাথের মধ্যে তোমরা পুরোপুরি ক্লিয়ার হবে ম্যাথ যখন করবে, ম্যাথ যখন করাবে, ম্যাথের ডিফারেন্সিয়েশন যখন তোমরা করবা, ডিফারেন্সিয়েশনের মধ্যে এই মার্জিনাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি, মার্জিনাল প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট, তারপরে অ্যাভারেজ প্রোডাক্ট, হ্যাঁ, মার্জিনাল প্রোডাক্ট বা মার্জিনাল প্রোডাকশন, এগুলা তোমরা মার্জিনাল বা এগুলা ম্যাথের মধ্যে তোমরা যখন করবা তখন এই কনসেপ্ট গুলা ম্যাথের সাথে সম্পর্কিত, তখন তোমাদের ক্লিয়ার হবে। তাহলে এটা একটা অপেক্ষক, এই অপেক্ষককে যখন আমরা প্রথম মাত্রা অন্তকলন করব
তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এমইউ এক্স, হ্যাঁ, বা এমইউ। যদি এক্স না থাকে তখন শুধু কিউ থাকলে এমইউ, ঠিক আছে, মার্জিনাল ইউটিলিটি। আর যেহেতু এক্স আছে এই জন্য এমইউ এক্স উল্লেখ বলা হচ্ছে। তাহলে চিত্রে এক্স বিন্দু পর্যন্ত বুক বাড়ালে মোট উপযোগ বাড়ে, তবে হ্রাসমান হারে বাড়ে। এই যে আমরা যদি এক্স বিন্দু পর্যন্ত বাড়াই, এখানে চিত্রে আমরা এগুলো আমরা আরো আলোচনা করেছি যে এক্স বিন্দু পর্যন্ত যদি আমরা বুক বাড়াই তখন মোট উপযোগ বাড়ে এবং কমরাসমান হারে বাড়ে, যেটা এই চিত্র থেকে দেখা যাচ্ছে। আর এই ডালগুলোর দিকে, এই যে স্পর্শকগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে স্পর্শকগুলো ক্রমান্বয়ে ফ্ল্যাটার হচ্ছে। ফ্ল্যাটার হচ্ছে মানে এই চিত্রটা নিম্নগামী হচ্ছে, মানে ডাল ঋণাত্মক। ঠিক আছে, তারপরে তারপর মোট উপযোগ হ্রাস পায়, তবে এমইউ এক্স বা প্রান্তিক উপযোগ ক্রমাগত হ্রাস পেতে থাকে। হ্যাঁ, এটা ওই যে প্রান্তিক উপযোগ ক্রমাগত হ্রাস পেতে থাকে এবং এক্স বিন্দুর পর দ্রব্যের ভোগ আরো বাড়ালে প্রান্তিক উপযোগ বা এমইউ এক্স নেগেটিভ হয়ে যায়। ওই যে আমরা দেখেছি এক্স বিন্দুর পরে যদি ভোগ বাড়ানো হয় তখন মোট উপযোগ হ্রাস পায় আর প্রান্তিক উপযোগ কি হয়, নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে যদি এমইউ এক্স কে অর্থের এককে প্রকাশ করা হয়, অর্থের এককে যে আমরা বলছি যদি এমইউ এক্স কে পি, যেহেতু আমরা জানি এমইউ এক্স সমান সমান পি হলে বক্তা উপযোগ সর্বোচ্চ হয়, বক্তার বা বক্তা ভারসাম্য অর্জন করে। এখন যদি আমরা এই এমইউ এক্স কে অর্থের এককে প্রকাশ করি তখন এমইউ এক্স রেখার নেগেটিভ অংশ ছাড়া বাকি অংশ চাহিদা রেখায় রূপান্তরিত হবে। অর্থাৎ যখন আমরা এমইউ এক্স এর জায়গায় যদি পি লিখি, মানে অর্থের এককে, এমইউ এক্স কে যদি অর্থের এককে প্রকাশ করি, যেটা আমরা এই যে চিত্রের মধ্যে দেখাইছি, এই যে এমইউ এমইউ ওয়ান যদি পি ওয়ান ধরি, অর্থাৎ এমইউ কে যদি আমরা অর্থের এককে বা পি পি তে রূপান্তর করি, প্রাইসে রূপান্তর করি, হ্যাঁ, এমইউ টু কে পি টু, এমইউ থ্রি কে পি থ্রি, তখন আমরা এই যে এক্স ওয়ান এক্স টু এক্স এক্স থ্রির সাথে আর এমইউর সম্পর্ক নাই, আমাদের পি এর সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি চাহিদা রেখার যে সংজ্ঞা বা চাহিদা বৃদ্ধির যে সংজ্ঞা, সেটা হচ্ছে চাহিদা রেখা হচ্ছে যে দাম এবং পরিমাণের মধ্যে, চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক, যে রেখা নির্দেশ করে তাকে চাহিদা রেখা বলে। তো এই হিসাবে আমরা দেখতেছি দামের সাথে এখানে এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি দ্রব্য দ্রব্যের একটা নেগেটিভ সম্পর্ক, যে পি ওয়ান যখন দাম হয় তখন এক্স ওয়ান পরিমাণ দাম কমে, যখন পি টু হয় তখন চাহিদার পরিমাণ বেড়ে এক্স টু হয়, দাম আরো কমে যখন পি থ্রি হয় চাহিদার পরিমাণ বেড়ে এক্স থ্রি হয়। তাহলে আমরা দেখতেছি এই রেখাটা মূলত দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে, যেটা চাহিদা রেখারই একটা, যেটা চাহিদা রেখা নির্দেশ করছে। অর্থাৎ আমরা বলতে পারি যখন এমইউ এক্স বা এমইউ কে অর্থের এককে প্রকাশ করা হয় তখন এমইউ এক্স রেখা যেই ধনাত্মক অংশটা, নেগেটিভ অংশ বাদ দিয়ে যে ধনাত্মক অংশটা, সেটা চাহিদা রেখায় রূপান্তরিত হয়। এটাই আমাদের এই বিষয়টা। তাহলে এখানে মূল কথা হচ্ছে যখন এমইউ কে অর্থের এককে প্রকাশ করা হয় তখন এমইউ রেখাটা চাহিদা রেখায় রূপান্তরিত, এই যে এটা হলো মূল কথা। এখানে আমাদের এই জিনিসটা হলো, হ্যাঁ, এটা হলো মূল কথা। এই আমি লাল করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মূল কথা। যদি এমইউ এক্স কে অর্থের এককে প্রকাশ করা হয় তখন এমইউ এক্স রেখার নেগেটিভ অংশ ছাড়া বাকি অংশ চাহিদা রেখায় রূপান্তরিত হয়, অর্থাৎ চাহিদা রেখার সাথে মিলে যায়। এমইউ এক্স রেখার ধনাত্মক অংশটা, নেগেটিভ অংশ ছাড়া ধনাত্মক অংশটা কি হয়, চাহিদা রেখায় রূপান্তরিত হয়। কারণ চাহিদা রেখার সংজ্ঞা আমরা জানি, চাহিদা রেখার সংজ্ঞা হচ্ছে যেটা দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ক দেখায়। এই যে এ বিন্দু এ চিত্র এতে দেখা যাচ্ছে এক্স বিন্দু পর্যন্ত দ্রব্য ভোগের প্রান্তিক উপযোগ এমইউ ওয়ান, যা বি চিত্রে পি ওয়ান। আচ্ছা, চিত্রে বর্ণনা দেওয়া হয়েছে এখানে যে যে এমইউ ওয়ান পর্যন্ত পি ওয়ান, এমইউ টু পি টু, এমইউ থ্রি পি থ্রি, এভাবে আমরা চিত্র বর্ণনা দিয়ে। তাহলে এখানে মূল কথা হলো এটা, যদি এমইউ এক্স কে অর্থের এককে প্রকাশ করা হয় তখন এমইউ এক্স রেখার নেগেটিভ অংশ ছাড়া বাকি যে অংশ রয়েছে, হ্যাঁ, সেটা চাহিদা রেখা রূপান্তরিত হয়। কারণ তখন আর এমইউর সাথে দ্রব্যের পরিমাণের সম্পর্ক দেখে না, দামের সাথে দ্রব্যের পরিমাণের সম্পর্ক দেখে। আর দামের সাথে দ্রব্যের পরিমাণের সম্পর্ক যখন নেগেটিভ সম্পর্ক, আমরা জানি চাহিদা রেখা দামের সাথে দ্রব্যের পরিমাণের নেগেটিভ সম্পর্ক নির্দেশ করে। তাহলে এখানে আমরা চিত্রের বর্ণনা, এরপরে উপযোগ বৃদ্ধিতে
অর্থাৎ পি টু বিন্দুতে এক্স টু দ্রব্য। সুতরাং এভাবে আমরা ক্রমশ প্রান্তিক উপযোগ বৃদ্ধি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। উল্লেখ্য চাহিদা রেখা শুধুমাত্র এমইউ এক্স রেখার ধনাত্মক অংশটি হবে, এটা আমি আগে বলছি, নেগেটিভ অংশটি নয়, কারণ অর্থনীতিতে নেগেটিভ পরিমাণের কোনো অস্তিত্ব নেই। অর্থনীতিতে কোনো ঋণাত্মক পরিমাণ নেই, অর্থাৎ ঋণাত্মক দামে কোনো পরিমাণ হয় না। এই যে এই যে এই এই যে অংশটা চাহিদা রেখায় রূপান্তর হবে না, কারণ কি, কারণ অর্থনীতি এর ঋণাত্মক মূল্য বলতে কোনো কিছু নাই। ঠিক আছে, এই তাহলে যদি প্রশ্ন আসে যে প্রান্তিক উপযোগ রেখা থেকে কিভাবে চাহিদা রেখা পাওয়া যায় ব্যাখ্যা করো, এটা 5 নম্বরে একটা কোয়েশ্চেন থাকতে পারে, তখন 4টা চিত্র দিতে পারো, অথবা তোমরা শুধু এই 2টা চিত্র ক এবং খ এই 2টা চিত্র দিলে হবে। তবে এখানে মূল কথা হলো এটা, এটাই এটাই মনে রাখতে হবে তোমাদের, অর্থাৎ এমইএক্স কে যখন প্রান্তিক উপযোগকে তখন যখন অর্থের এককে প্রকাশ করা হবে, তখন এমইএক্স রেখার যে ধনাত্মক অংশটা রয়েছে সেটা চাহিদা রেখায় রূপান্তরিত হবে, তবে নেগেটিভ অংশ চাহিদা রেখায় রূপান্তর হবে না, কারণ অর্থনীতিতে নেগেটিভ বলতে অর্থনীতিতে নেগেটিভ প্রাইস বা নেগেটিভ মূল্য বলতে কোনো নেগেটিভ মূল্যের কোনো অস্তিত্ব নেই বা নেগেটিভ পরিমাণের কোনো অস্তিত্ব নেই। বুঝাইতে পারছি কিনা, এটা আমাদের মোটামুটি এই কার্ডিনাল ইউটিলিটি আমাদের শেষ। কার্ডিনাল ইউটিলিটির 3টা দুর্বলতা রয়েছে, 3 উইকনেস ফর কার্ডিনাল ইউটিলিটিস অ্যাপ্রোচ। কার্ডিনাল ইউটিলিটি আমরা যে এতদিন যে আলোচনা করেছি, উপযোগ উপযোগ 2 ধরনের আলোচনা করে, একজন হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি বা সংখ্যাগত উপযোগ, আর একটা হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি বা পর্যায়গত উপযোগ। কার্ডিনাল ইউটিলিটির সঙ্গে আমরা বলছি যে যে উপযোগকে সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়, অর্থাৎ যে উপযোগকে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায় তাকে বলা হয় কার্ডিনাল বা সংখ্যাগত উপযোগ বা পরিমাপগত উপযোগ। আরেকটা উপযোগ হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি, অর্ডিনাল ইউটিলিটি আমরা এখন আলোচনা করে নাই। এখন এই আমাদের অর্ডিনাল ইউটিলিটি বা ইন্ডিফারেন্স যে কার্ভ অ্যানালাইসিস, ওটা আলোচনা হবে আগামী ক্লাস থেকে। তো আমরা কার্ডিনাল ইউটিলিটি মোটামুটি শেষ করেছি। কার্ডিনাল ইউটিলিটির যে দুর্বলতা, 3টা দুর্বলতা রয়েছে, যেটা 1 নম্বর হচ্ছে অ্যাজাম্পশন ইজ এক্সট্রিমলি ডাউটফুল। কার্ডিনাল ইউটিলিটির যে অ্যাজাম্পশন বা অনুমিতিগুলো ধরে কার্ডিনাল ইউটিলিটি ব্যাখ্যা করা হয়, আমরা প্রথমে অনুমিতিগুলো বলছি তোমাদের, অনুমিতিগুলো মুখস্ত করার জন্য, এই অনুমিতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে অনুমিতিগুলো হলো তোমার, এই যে অনুমিতিগুলো, এগুলা এটা হচ্ছে এই এটা এগুলো হচ্ছে অনুমিতি। হ্যাঁ, দেখতে পাচ্ছ এগুলো তো সাদায় আছে, লালে আছে, এগুলো অন্য কালাতেই। মনে হয় বেশি চাপসা হয়ে গেছে, যাক। এই যে এগুলো হচ্ছে অনুমিতি, উপযোগের সংখ্যাগত পরিমাপ সম্ভব, বক্তার রুচি আয় পছন্দ পরিবর্তিত, উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়, অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকে একটি নির্দিষ্ট সময়, বিবেচ্য দ্রব্যের প্রতিটি একক সমজাতীয় পর্যাপ্ত, দ্রব্যের দাম প্রান্তিক উপযোগ সমান হবে, কোনো দ্রব্যের উপযোগ অন্য দ্রব্যের উপযোগ থেকে স্বাধীন, বক্তার আচরণ যুক্তিশীল। এগুলো হচ্ছে এই কার্ডিনাল ইউটিলিটির অনুমিতি। ঠিক আছে, এটা আবার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিরও অনুমিতি হয়, কার্ডিনাল ইউটিলিটির অনুমিতি। মোটামুটি এই পরিমাণ সংখ্যাগত উপযোগের এগুলো হচ্ছে অনুমিতি। তো এই অনুমিতিগুলা বলতেছে 3টা দুর্বলতা আছে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে বলতেছে এই অনুমিতিগুলা দুর্বল, অত্যন্ত দুর্বল, কারণ এই অনুমিতিগুলো যদি ধরা হয় তাহলে কার্ডিনাল ইউটিলিটি যদি একটা যে কোনো একটা বায়োলেট হলে কার্ডিনাল ইউটিলিটি যে আমরা এতদিন আলোচনা করেছি এটা অসার হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব থাকবে না। যদি একটা অনুমিতি বায়োলেট হয় বা একটা অনুমিতি যদি ভঙ্গ হয়, অর্থাৎ যদি বক্তা যদি যুক্তিশীল আচরণ না করে, যে আমরা বলছি যেমন নেগেটিভ অংশ চাহিদা রেখায় রূপান্তরিত হবে না, কারণ অর্থনীতিতে যুক্তিশীল আচরণ করে। এখন যদি এখানে অযৌক্তিক আচরণ করে, তাহলে নেগেটিভ অংশ যদি চাহিদা রেখায় রূপান্তরিত হয়, তাহলে এটা তখন চাহিদা বিধি, আমরা যেই চাহিদা বিধি সংজ্ঞা দিয়েছি ওই বিধির ওই সংজ্ঞাটা থাকবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই যুক্তিক আচরণ করতে হবে,
তারপরে বলেছে যে কি আমাদের সংখ্যায় পরিমাপ করা যায় উপযোগ। হ্যাঁ, এটাও মানে ভুল যে স্যাটিসফ্যাকশন ক্যান নট বি মেজার। হ্যাঁ, মানুষের যে সন্তুষ্টি বা উপযোগ, উপযোগকে কখনো পরিমাপ করা যায় না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়। একটা দ্রব্য ভোগ করলে হ্যাঁ মানসিক প্রশান্তি আসে, এবং প্রশান্তি কিভাবে পরিমাপ করবে এটা আসলে অবাস্তব, ঠিক আছে। হ্যাঁ, তো এটা যারা অর্ডিনালিস্ট, বিশেষ করে অ্যালান হিক্স, এরা বলতেছে যে স্যাটিসফ্যাকশন ক্যান নট বি মেজার, মানুষের সন্তুষ্টি কিভাবে পরিমাপ করা হবে এটা পরিমাপযোগ্য নয়, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। তারপর 3 নম্বর দুর্বলতা হচ্ছে দি কনস্ট্যান্ট ইউটিলিটি অফ মানি ইজ রিয়েলিস্টিক অ্যাজ ইনকাম ইনক্রিজেস মার্জিনাল ইউটিলিটি অফ মানি চেঞ্জেস। অর্থাৎ কনস্ট্যান্ট ইউটিলিটি অফ মানি ইজ রিয়েলিস্টিক, এটা ইরেলিভেন্ট হবে, ঠিক আছে। এখানে অর্থাৎ কনস্ট্যান্ট ইউটিলিটি অফ মানি, যে অর্থের উপযোগ স্থির ধরা হয়েছে, এই কার্ডিনাল ইউটিলিটি ব্যাখ্যায় অর্থের উপযোগ কি স্থির ধরা হয়েছে, অর্থাৎ অর্থের উপযোগ পরিবর্তন হবে না, কিন্তু আসলে অর্থের উপযোগও পরিবর্তন হয়। তাহলে এই তিনটা হচ্ছে কার্ডিনাল ইউটিলিস্ট, কার্ডিনালিস্ট অ্যাপ্রোচ, যে আমরা এতদিন আলোচনা করেছি, উপযোগকে সংখ্যাগত সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়, এই উপযোগের ব্যাখ্যার বা এই থিওরির তিনটা দুর্বলতা। একটা হচ্ছে কি অনুমতিগুলা দুর্বল, তারপরে মানুষের যে উপযোগ বা সন্তুষ্টি পায় সেটা পরিমাপ করা যায় না, এবং অর্থের প্রান্তিক উপযোগকে, অর্থের উপযোগকে স্থির ধরা হয়েছে আসলে সেটা অবাস্তব, অর্থের উপযোগ কখনো স্থির থাকে না। আচ্ছা, এটা মোটামুটি আমাদের কার্ডিনাল ইউটিলিটি আমাদের মোটামুটি শেষ। হ্যাঁ, তো আমরা এখানে দুইটা আরেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, একটা হচ্ছে ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স, আর একটা হচ্ছে কনজিউমার্স সারপ্লাস বা ভোক্তার উদ্বৃত্ত। এই দুইটা কনসেপ্ট প্রায় সময় তোমাদের পরীক্ষা থাকে। আজকে আমরা ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স, বা এটা অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা এই ধাঁধা, এবং এটা প্রায় পরীক্ষার মধ্যে, বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন ভাইভা বোর্ডে এটা সাধারণত এই কোয়েশ্চেনটা আসে যে ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স কি। হ্যাঁ, ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স হচ্ছে, এটা অ্যাডাম স্মিথ, আমরা জানি অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক, 1776 সালে অ্যাডাম স্মিথের একটা বই পাবলিশ হয়, অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অফ ওয়েলথ অফ নেশনস। মূলত এই বইটা পাবলিশ হওয়ার পরেই অর্থনীতি একটা আলাদা সাবজেক্ট বা স্বতন্ত্র সাবজেক্ট হিসেবে পঠিত হতে শুরু হয়। এর আগে অর্থনীতি 1776-এর আগে। আচ্ছা, আমাদের, তোমরা আমার শুনতে পারছ, আমাদের কিন্তু 40 মিনিট যদি ক্রস করে, ঠিক আছে, আমাদের জুম যে অ্যাপ এর 40 মিনিটের রেস্ট্রিকশন আছে, এটা যেহেতু ফ্রি ইউজ হচ্ছে ডিসকানেক্ট হয়ে যেতে পারে, তাহলে তোমরা ওইখানে ক্লাস শেষ, ঠিক আছে। শুনতে পাচ্ছ? জি স্যার। না, তোমরা সবাই ঘুমাচ্ছ। না স্যার, শুনতে পাচ্ছি, জেগে আছি। আমি বকবক করতেছি, তোমাদের তো আসলে আমি দেখতেছি না তোমরা কোন অবস্থায় আছো, মানে কি ঘুমাচ্ছ, শুনতেছ না, আলাপ করতেছো না, কথা বলতেছো, ঠিক আছে। আচ্ছা যাক, আর বেশি দিন এরকম ক্লাস করতে হবে না, সরাসরি তোমরা আশা করি ক্লাস করবা কিছুদিনের মধ্যে। হ্যাঁ স্যার, 27 তারিখ কি ভার্সিটি খুলে দিবে? 27 তারিখ তোমাদের টিকা দিছো তোমরা সবাই? জি না স্যার, মানে আমি তো করছিলাম কিন্তু কোনো মেসেজই আসে নাই। আসে না এখনো? না, কয়জন, কেউ কেউ আছে এখানে টিকা নিয়েছ? জি স্যার, আমি নিয়েছি ফার্স্ট ডোজ। তাহিরা? না, তাহিরা না স্যার, আমিয়া। আচ্ছা জি স্যার, আমি লামিয়া। জি স্যার, আমি আচল। আচ্ছা, আর কে নিছো, দিতে পাইছো? না স্যার, ফার্স্ট ডোজ। ফার্স্ট ডোজ স্যার, ইনজেকশন না দিলে ঢুকতে দিবে না? না, ঢুকতে দিবে না, এটা আসলে টিকাটা দিলে তোমার সিকিউরিটি আর কি, বুঝো নাই।
তোমার জন্য কি দরকার এত মোটা মোটা সুই ঢুকানোর দরকার কি কোথায় মোটা ঢুকে আমরা দিছি না তো পারে না অনেক কথা তার আমি দেখেই বেহুশ আমি আর কি দিব আচল তুই দিছিলি না আমরা তো আমরা দিছি না আমরা ওইটা আমরা তো বলতেও পারি না বুঝো না চায়নার কার্যকারিতা বেশি চায়নাকে আন্ডার এস্টিমেট করা হয় কিন্তু চায়নাতে তোমার শুরু হয়েছে কোভিড কিন্তু এখনো 4,000-5,000 ক্রস করে নাই হ্যাঁ মৃত্যু আর 1,00,000 এখনো হয় নাই ওদের সংক্রমণ কিন্তু বিশ্বের অন্যান্য দেশে 5,00,000-10,00,000-15,00,000 এবং 1,00,000-2,00,000-3,00,000 মানুষ মারা যাচ্ছে চায়নাতে 4,000 স্যার ওরা তো অনেক সচেতন হয়ে গেছে অথচ চায়না হলো পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল কান্ট্রি ওখানে প্রায় 200 কোটি মানুষের বসবাস হ্যাঁ 150-170 কোটি মানুষের বসবাস তো সেখানে তারা এভাবে নিয়ন্ত্রণ করে ফেলছে অবশ্য তাদের একটা ক্রেডিট আমরা অনেকে আন্ডার এস্টিমেট করি চায়নার টিকে নিচ্ছে এই করছে সে করছে কিন্তু চায়নারা এই ক্রেডিট দেখাইছে আমেরিকা তো পারে নাই আমেরিকাতে এই যে স্কুল খুলছে 50,00,000 শিশু আক্রান্ত হয়েছে গত মাসে তাহলে টিকা আবিষ্কার করে আর কি লাভ হলো আচ্ছা যাক আমাদের ওটা সাবজেক্ট না আমাদের সাবজেক্ট হলো এখন তোমরা তো শুনতেছো কিনা এটা হলো আমার মেইন কথা আর কি বিশেষ করে স্টুডেন্টদের অবশ্যই টিকা কনফার্ম করতে হবে এরপর হল গুলো খুলে দিবে এরপর আস্তে আস্তে তোমাদেরও খবর হবে আর কি তোমাদেরকে হয়তো কল করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমাদের মোটামুটি কার্যক্রম চলতেছে আমরা তো তোমাদের তো এখন সেকেন্ড ইয়ারও অটো প্রমোটেড হয়ে গেছে দেখা যায় স্যার আমাদের তো তাহলে আপনার কলেজে আমাদের টিকার ব্যবস্থাটা করলে ভালো হয় না কলেজে ওরকম জাতীয় বিশ্ববিদ্যালয় ওই ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয় ওই ধরনের ক্ষমতা নাই বুঝো নাই কলেজ তো একা পারবে না এটা বিশ্ববিদ্যালয় যদি দেয় তাহলে দেয় এরকম সিস্টেম নাই এখন তোমাদের নিজেদের নিজেদের ইয়ে করতে হবে ঠিক আছে নিজেদের মানে রেজিস্ট্রেশন করতে হবে নিজেরাই এটা করতে হবে আর টিকা এখন অ্যাভেলেবেল মোটামুটি রেজিস্ট্রেশন করলেই ইয়ে পেয়ে যাবে তো তোমরা যারা রেজিস্ট্রেশন করো নাই তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো আর যারা রেজিস্ট্রেশন করছো তারা আশা করি এই ইয়েতে যোগাযোগ করলে অনেক সময় SMS না আসলেও যোগাযোগ করলে অনেক সময় টিকা দিয়ে দেয় বুঝছো যে কেন্দ্রে তুমি টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো চয়েস করছো ওই কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে পারো ঠিক আছে যোগাযোগ করলে অনেক সময় দেখা যায় মেসেজ না আসলেও টিকা দিয়ে দেয় ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে আমরা এটার একটু ওয়াটার ডায়মন্ড প্যারাডক্সটা একটু আলোচনা করে আমরা শেষ করে দিই আজকে ঠিক আছে তো এটা হলো ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স হীরা পানি দাদা এটা মূল কথা হলো অ্যাডাম স্মিথ যখন বিভিন্ন অর্থনৈতিক আলোচনা শুরু করতে করার পর উনি দেখলেন যে পানি জীবন ধারণের জন্য একটা উপকারী বলল অর্থাৎ পানি না হলে একজন মানুষ সর্বোচ্চ 2-3 ঘন্টা বা সর্বোচ্চ 8 ঘন্টা বা 10 ঘন্টা বাঁচতে পারে ঠিক আছে হ্যাঁ বা সর্বোচ্চ 1 দিন ধরো কিন্তু ডায়মন্ড না হলে সে আজীবনে বাঁচতে পারবে কিন্তু দেখা যাচ্ছে যখন কিনতে যায় তখন দেখা যায় মানে কোনো দাম কিন্তু ডায়মন্ড অনেক দাম কিন্তু ডায়মন্ড জীবন ধারণের জন্য এটা মানে জীবন ধারণের জন্য তখন তার মনে একটা কথা ঘটনা যেটা জীবন ধারণের জন্য এত প্রয়োজন সেটা এত কম দাম যেটা জীবন ধারণের জন্য কোনো প্রয়োজন নাই জীবনে না ইউজ করলেও কোনো কিছু হবে না মানুষ মারা যাবে না হ্যাঁ তাহলে এটার দাম কেন এটাই হচ্ছে মূলত ওয়াটার টাইম প্যারাডক্স
তিনি এটার আর সমাধান দিয়ে যেতে পারেন নাই, তিনি মৃত্যুবরণ করেছেন এই দুঃখ নিয়ে। এরপরে কয়েকজন আরো বিখ্যাত অর্থনীতিবিদ আসছে, তারা হচ্ছে এই যে এখানে আছে আলফ্রেড মার্শাল, আলফ্রেড মার্শাল প্রান্তিকবাদী নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, এখানে আরো কয়েকজন অর্থনীতিবিদ, এরা এসে পরবর্তীতে তার যে দুঃখ ওই দুঃখের সমাধান করে। ঠিক আছে, দুঃখটা হলো ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স বা হীরা পানি দাদা। মূল প্যারাডক্স হলো কি, প্যারাডক্স হলো যে জীবন ধারণের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও পানির দাম কম, হীরা কোনো জীবন ধারণের জন্য কোনো অপরিহার্য পণ্য নয় এবং জীবনে ইউজ না করলেও এটা কোনো কিনাই মানুষ মারা যাবে না, কিন্তু এটার দাম বেশি কেন। এটা প্রথমে অর্থনীতিবিদরা টোটাল ইউটিলিটির মাধ্যমে, আমরা জানি ইউটিলিটি দুই রকম, ইউটিলিটি অনেক রকম আছে, কিন্তু হীরা পানি দাদা ব্যাখ্যা করতে গেলে টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, এখন টোটাল ইউটিলিটির উপর ভিত্তি করে যদি পরিমাপ করা হয় তখন দেখা যাবে মানে ওয়াটারের দাম কম হবে। ঠিক আছে, যেহেতু ওয়াটারের সাপ্লাই বেশি আর হীরার যেহেতু সাপ্লাই কম হীরার দাম বেশি, এটা হলো টোটাল ইউটিলিটি। কিন্তু মার্জিনাল ইউটিলিটি যখন চিন্তা করা হয়, আমরা টোটাল ইউটিলিটির মাধ্যমে দ্রব্যের দাম মোট উপযোগ নয় বরং প্রান্তিক উপযোগ দ্বারাই নির্ধারিত, কোন একটা দ্রব্যের দাম আমরা জানি দ্রব্যের দাম মোট উপযোগের দ্বারা নির্ধারিত হয়, দ্রব্যের দাম নির্ধারিত হয় প্রান্তিক উপযোগের মাধ্যমে। তো ওই অ্যাডাম স্মিথ চেষ্টা করছে মোট উপযোগের মাধ্যমে নির্ধারণ করার জন্য, এই জন্য তিনি সমাধান করতে পারেন। কিন্তু এই মার্শাল এবং অন্যান্য যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ তারা আবার এসে যে দেখলো যে দ্রব্য আসলে তার দাম প্রান্তিক উপযোগের উপর নির্ভর করে, মোট উপযোগের উপর নয়। অর্থাৎ মূল কথা হলো কোন একটা দ্রব্যের যখন সাপ্লাই বেশি হবে এটার দাম অটোমেটিক্যালি কম হবে, অর্থাৎ এর প্রান্তিক উপযোগ কি হবে, কম হবে। ঠিক আছে, অর্থাৎ এক আমরা জানি প্রান্তিক উপযোগের সঙ্গে আমরা জানি কি, যখন দ্রব্যের ভোগ বাড়াতে থাকে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এখন দ্রব্যের ভোগ বাড়াতে থাকলে মানে দ্রব্যের ভোগ বাড়াতে থাকা মানে কি, অর্থাৎ দ্রব্যের ভোগ বাড়তে থাকলে যতই একক বাড়বে ততই প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকবে। তাইলে পানি যেহেতু প্রচুর পরিমাণে আছে, পানির সাপ্লাই অগাধ, পানির একক অনেক বেশি, পানির প্রান্তিক উপযোগও কম হবে ফলে দামও কম হবে। মূল যুক্তি এখানে পানির যোগান বেশি, পানির একক বেশি, পানির প্রান্তিক উপযোগ কম, পানির দাম কম।